প্রত্যেককে সুপ্রভাত। তো আজ একটা নতুন দিন, সেই নতুন দিনের এই সুন্দর সকালে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, তাই তো? প্রত্যেক দিনের মতো আজ আমরা একটু গল্প করব আর নতুন কিছু শিখব, আর সেই নতুন শেখাটাকে নিশ্চয়ই আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। ঠিক আছে, একটা জিনিস বলো তো, আমরা যখন আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসি তখন মোটামুটি চারপাশে কি দেখতে পাও, বলো, উত্তর দাও। বলো বলো। ঠিক বলেছ, গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, মাঠ ঘাট, এগুলো তো দেখি। ঠিক ঠিক, বেশ তাহলে বলো, এরপর আমরা আমাদের চারপাশে মোটামুটি দেখতে পাই এরকম কয়েকটা গাছপালা, যেমন আমি একটা বলে দিচ্ছি, নিম গাছ, আর তোমরা বাকিগুলো বলো। আম, এই এখন আম মুকুল এসছে না গাছে? ঠিক ঠিক, আর বলো, আর কতগুলো বলো, সবাই মিলেমিশে বলো এক এক করে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এত কিছু আমরা দেখতে পাই কিন্তু। আর এখন মাঠে কি লাগানো হচ্ছে গো? এখন বর্ষাকাল তো প্রায় চলে এলো। না, এখন বর্ষাকাল আসেনি, একটু দেরি আছে। তো কি লাগানো হচ্ছে দেখেছো? আলু টালু তোলা হয়ে ধান লাগানো হচ্ছে, তাই তো? আচ্ছা, তা তোমরা কোনো গাছপালা লাগিয়েছো নাকি? কি গাছপালা লাগাও আমাকে একটু বলো দেখি। এটা কিন্তু একটা খুব ভালো বিষয়, গাছপালা লাগানো। তোমরা গাছপালা লাগাও? তা কি কি গাছপালা লাগিয়েছো শুনি একবার। আমিও গাছপালা লাগাতে ভালোবাসি জানো, ফুল গাছ। এই শীতকাল গেল না, বিভিন্ন ধরনের ফুল টুল গাছ লাগিয়েছিলাম, তারপর অ্যালোভেরা গাছ, তারপর নানা রকম সবজি গাছ, যেমন তোমার বেগুন, শিম, এইসব গাছগুলো আমিও লাগিয়েছিলাম, এগুলো আমিও ভালোবাসি। তো আমরা মোটামুটি জানলাম যে আমাদের চারপাশে এই জিনিসগুলো আছে, আমরাও টুকটাক গাছপালা লাগিয়েছি। আজকে না আমি কিছু চারা গাছ নিয়ে এসেছি, সবাই মিলে আজকে আমরা বিদ্যালয় প্রাঙ্গনটাকে সুন্দর করে সাজাবো। কিছু ফুল গাছের চারা নিয়ে এসেছি, তোমাদের বাড়িতে যদি কিছু চারা গাছ থাকে, ছোট ছোট সবজি বলো আর ফুল গাছই বলো, তোমরা নিয়ে আসবে, আমরা বিদ্যালয় প্রাঙ্গনটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো যে বোর্ডে এত কি সব লিখলাম। হ্যাঁ দেখো, আজকে আমরা এই সবুজ সম্পদের ডাক এই বিষয়টা জানবো, যে সবুজ সম্পদ আমরা, তোমরা যেগুলো বললে তোমরাই জানো সব কিছু, সেগুলো তোমরা আমাকে একটু বলে দেবে, আমি তোমাদেরকে একটু বলে দেবো। ঠিক আছে, এ দিয়ে আমরা নতুন কিছু জিনিস, নতুন কিছু বিষয় শিখব। তাহলে আজকের বিষয়ে আসা যাক। এই দেখো, এ আমি কিন্তু ভালো আঁকতে পারি না। হ্যাঁ মনে করো এটা একটা মাঠ, তোমরা তো আরো সুন্দর আঁকতে পারো। এই দেখো, এই মাঠটাতে কিছু চাষি ধান লাগিয়েছে, তোমরা কি বুঝতে পারছ? এই দেখো ধান লাগিয়েছে, তাই না? তো এই যে ধান লাগিয়েছে, এই সম্পদটাকে আমরা বলি কি গো, কি বলি কেউ জানো? এটাকে আমরা বলি কৃষিজ সম্পদ। কি বলি? ভেরি গুড, কৃষিজ সম্পদ। আবার দেখবে কিছু মানুষ, যেমন তোমরা বললে আমরা গাছপালা লাগাই, সেরকম আমাদের মতো কিছু মানুষ আছেন যারা কি করেন না, গাছপালা কিছু লাগান, ফল হতে পারে সেটা, শাকসবজি হতে পারে সেটা, বা এই যে মাঠে ধান 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 টান এই সমস্ত লাগানো, এইগুলো কারা করছে? মানুষ করছে। তাহলে মানুষ যেহেতু করছে, আমরা সেই সম্পদগুলোকে বলতে পারি মনুষ্য সৃষ্ট সম্পদ। কি বলতে পারি? মনুষ্য সৃষ্ট সম্পদ। তাহলে ধরো এই মোটামুটি একটা ফুলের গাছ এখানে আমরা লাগিয়েছি, ঠিক আছে, একটা ফুলের গাছ এখানে সব লাগিয়েছি, সুন্দর করে সব হয়ে আছে। হ্যাঁ গাঁদা ফুলের গাছ সব লাগিয়েছি, এই যে একটা বাগান তৈরি করেছি, কি তৈরি করেছি? একটা বাগান। সেই বাগানটাকে আমরা কি বলবো? মানুষের তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো মনুষ্য সৃষ্ট। সৃষ্ট কি বানানো? সৃষ্ট সম্পদ। বানানগুলো সবাই লক্ষ্য করবে, দন্তেস্বরেরই মধ্যেস্বরের ত, সৃষ্ট, ঠিক আছে? তো মনুষ্য সৃষ্ট সম্পদ, আমরা যখন কোনো নির্দিষ্ট বিষয় উল্লেখ করব, যেমন কৃষিজ সম্পদ, মনুষ্য সৃষ্ট সম্পদ, বানানগুলো কিন্তু একসঙ্গে দেখে নেব, ঠিক আছে? তবে আমরা বাংলায় পারদর্শী হয়ে উঠব। বেশ, এরপরে
তোমরা দেখেছো হয়তো যখন আমরা কোনো বনের পাশ দিকে যাই, কত গাছপালা থাকে তাই না? এবারে গভীর জঙ্গল, সঙ্গে ছোট ছোট গাছপালা থাকে, অনেক বড় বড় গাছপালা থাকে, রোদ ভালো করে প্রবেশ করতে পারে না বনের মধ্যে। সেগুলো কি মানুষ লাগিয়েছে সেই গাছগুলো? নয় তো, মানে নিজে নিজে গাছগুলো তৈরি হয়েছে, নিজে নিজে গাছগুলো হয়েছে, বেড়ে উঠেছে পরিবেশের সঙ্গে। সেই গাছগুলোকে আমরা বলবো কি বলবো, বনের স্বাভাবিক গাছগুলোকে কি বলবো, প্রাকৃতিক সম্পদ বলবো। অর্থাৎ প্রকৃতির দানে ওরা তৈরি হয়েছে, বেড়ে উঠেছে, ঠিক আছে? কি বলবো, এই মনে করো একটা বনে বড় 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 গাছপালা, অনেক গাছপালা আছে, আবার এর তলাতে ছোট 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 অনেক গাছপালা সব আছে। এই গাছপালাগুলোকে অর্থাৎ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছপালাগুলোকে আমরা বলবো প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে? প্রাকৃতিক সম্পদ। আমরা এবার একটু ইংরাজি শিখবো এর মাঝে। সম্পদের কি ইংরাজি? রিসোর্স। রিসোর্স মানে হচ্ছে সম্পদ। তোমরা সবাই খাতা পেন বার করেছো তো, সেই খাতা পেনে একটু লিখে নাও, লেখো সম্পদ, বলো একসঙ্গে সম্পদ। সম্পদের ইংরাজি হচ্ছে রিসোর্স, ঠিক আছে? তো দেখো, এবারে তোমাদেরকে বলি, প্রত্যেকটা শ্রেণীর তো একটা নিজস্ব ক্যাপাসিটি থাকে, নিজস্ব একটা ধারণ ক্ষমতা থাকে। তো ক্লাস থ্রিয়ের যদি একটা এই এরকম একটা বিষয়, এরপরেও আমরা আর কী কী করবো, এই কয়েকটা সম্পদের উদাহরণ দেবো। যে চার্ট বা এলটিএমের যে ব্যবহার সেটা আমরা উল্লেখ করছি বলে বলার চেষ্টা করব, এবং নাম উদাহরণ তাদের কাছ থেকে নেবো। তাহলে একটা প্রশ্ন উত্তর পদ, একটা যে প্রশ্ন উত্তর উত্তর যে ক্রিয়া, ঠিক আছে, ক্লাসের মধ্যে সেটা চলবে এরপর। তাহলে ওখানে অনেকটা সময় আমাদের ব্যয় হবে, কিন্তু এটা হলো মূল বিষয়, তাই তো? এরপরে আর কি স্টেজ আমাদের বাকি রইল, মূল্যায়ন স্টেজ বা মূল্যায়ন পর্ব। সেখানে আমরা কিছু প্রশ্ন উত্তর তাদেরকে লিখতে দেবো। সেটা কীরকম হতে পারে, যে আচ্ছা আমরা সম্পদকে প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি, সেই তিনটে ভাগ কী কী, সেই তিনটে ভাগের উদাহরণ দাও, ঠিক আছে? তো এইরকম করে আমরা মূল্যায়ন পর্বের মাধ্যমে পুরো ক্লাসটা কন্টিনিউ করব। তো এটা যদি ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো। আশা করি তোমরা বুঝতে পারলে যে কী করে আমরা আমাদের ডেমো ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। তোমাদের মোটামুটি, তোমরা সময়টা একটু দেখো, সময়টা কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর আরও একটা বিষয় খেয়াল করবে, যে আমি প্রিপারেশন স্টেজের কোশ্চেনগুলো করতে করতে বোর্ডের এই ওয়ার্কটা করলাম, যেখানে তোমাদেরকে একটু সামনের থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। তাহলে এই দেখো কী কী লিখেছি আমি। ও, এটা তো উল্টো দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমি লিখেছি শ্রেণী, তারিখ, এখানে লিখেছি বিষয়, আজকের পাঠ, ঠিক আছে? তো এরকম করে আমি বোর্ড ওয়ার্কগুলো করেছি। আর এটার আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, এবং প্রত্যেকটা যে টপিক আমি পড়াচ্ছি সেগুলোর বোর্ড ওয়ার্ক করেছি। আমি ভালো ছবি আঁকতে পারি না, তাও আমি পিকচার এঁকে এঁকে বা ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তার মানে দেখো, বোর্ড ওয়ার্ক, তোমার টাইম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা স্টেজ উল্লেখ, পাঠ ঘোষণা, কী নেই এই ডেমোটাতে? আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিচ্ছি। তোমরা প্রত্যেকে এরকমভাবে ডেমোগুলো রেডি করার চেষ্টা করো। আমি এক্স্যাক্টলি 2 মিনিট 5 মিনিট মানে ডেমো কেমন হবে সেরকম ধরনের ডেমো বলে দেবো। এবং আজকে এটা ছিল একটা প্র্যাকটিস টাইপের ক্লাস, মানে কেমনভাবে আমাদের ডেমোগুলোকে সাজানো উচিত, করা উচিত, সেটা আমি একটু দেখিয়ে দিলাম আজকে। আশা করি তোমাদের এটা উপকারে লাগবে, উপকারে আসবে। তো আমি একদম স্কুল বেরোবো আর কি, তার আগে ভাবলাম একটু কিছু করি। তো নমস্কার, সবাই ভালো থেকো, আজকের জন্য এটুকুই।